কাল মকর সংক্রান্তি গঙ্গা সাগরে পুণ্যার্থীদের ফল স্নানে অংশ নেবেন কয়েক লক্ষ তীর্থযাত্রী। রবিবার থেকে হুগলির সাহাগঞ্জে ডানলপ কারখানায় বাণিজ্যিকভাবে টায়ার উৎপাদন শুরু হতে চলেছে। এর ফলে ডানলপকে ঘিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটল। বর্তমানে এই কারখানায় কর্মী রয়েছেন 467 জন। চার মাসের মধ্যে এই সংখ্যা 1179-তে নিয়ে যাওয়া হবে। কারখানার মালিক পবন রিয়ার লক্ষ্য প্রথম কয়েকদিনের মধ্যে 27 লক্ষ টন টায়ার উৎপাদন করা। 2005 সালের ডিসেম্বর মাস ডানলপ কিনে তাকে নতুন উদ্যমে চালু করার উদ্যোগ নেন শিল্পপতি পবন রুইয়া। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আদৌ ডানলপ খুলবে কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করা হয় বিভিন্ন মহল থেকে। শেষ পর্যন্ত শ্রমিক নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে হুগলির সাহাগঞ্জ কারখানায় প্রাণ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি রাখলেন পবন রুইয়া। একটু টোটাল লেবার যে ইনভলভমেন্ট হবে সেটা হবে 179%। এখন উই আর ওয়ার্কিং উইথ 353 অর সামথিং লাইক দ্যাট উইচ উইল বি গ্র্যাজুয়ালি র্যাম্পিং আপ অ্যান্ড এভরি মান্থ ইউ উইল সি মোর অ্যান্ড মোর পিপল টেকেন ইন অ্যান্ড নেক্সট 3 মান্থস টাইম 4 মান্থস অফ টাইম ফুল পার্সন উইল বি এমপ্লয়েড। ইতিমধ্যেই ডানলপের অ্যাম্বাটুর কারখানার টায়ার বাজারে বিক্রি শুরু হয়ে গেছে। সাহাগঞ্জ ইউনিট থেকে আপাতত শিল্পের কাজে ব্যবহৃত হবে এমন টায়ার উৎপাদন হবে বলে জানান তিনি। উই আর কনসেন্ট্রেটিং অন ওটিআর টায়ার, সো ফার্স্ট প্রোডাকশন হুইচ ইজ কামিং আউট ইজ অ্যান ওটিআর টায়ার। ওটিআর টায়ার বলতে গেলে অফ দ্য রোড হুইচ ইজ ইউজড ইন মাইনিং ইকুইপমেন্ট হুইচ ইজ ইউজড, ইটস এ বিগার টায়ার, সো মোর দ্য বিগার টায়ার মোর দ্য প্রফিটেবিলিটি বেসিক্যালি, সো দিস উইল গো ফর এ ইন্ডাস্ট্রিয়াল ইউজ। দেন উই উইল বি মেকিং এ ট্রাক টায়ার এন্ড এলসিবি টায়ার। Those marketing can be done, will be done locally also, and we will see the cost beneficial calculations. We may export also to some extent, but at this particular moment, immediately whatever production will come out will go to the local market here. And Calcutta is a big market. তবে ভবিষ্যতে এই কারখানা থেকে রেডিয়াল টায়ার উৎপাদন করার ইচ্ছাও তার রয়েছে বলে জানান পবন বাবু। 24 ঘন্টার জন্য ক্যামেরায় উত্তম রায়ের সঙ্গে রজত শুভ্র মুখোটির রিপোর্ট, কলকাতা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে